প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা গত ক্লাসে করেছিলাম অধ্যায় এক প্যাটার্নের অঙ্ক, আজ আমরা করব অধ্যায় দুই মুনাফার অঙ্ক। আমরা সৃজনশীল করব, যেগুলো তোমরা দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে, বোর্ডেরগুলোও প্র্যাকটিস করবে, এবং তোমাদের নিজস্ব যে গাইড আছে লেকচার সেখান থেকেও তোমরা অনুশীলন করবে। তাহলে আমরা সরাসরি এখন অঙ্কে চলে যাচ্ছি। অধ্যায় দুই এক নম্বর প্রশ্ন দেখো, কামাল সাহেব ব্যাংকে নির্দিষ্ট হার মুনাফায় 4,000 টাকা জমা রেখে 3 বছর পর মুনাফা আসলে 5,500 টাকা ফেরত পেলেন। এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে নির্দিষ্ট একটা হারে, আমাদের মুনাফার হারটা বলা নাই, 4,000 টাকা ব্যাংকে জমা রাখছিল, তাহলে এটা আমাদের আসল, এবং 3 বছর পর সে মুনাফা আসলে মানে তার যেটা আসল 4,000 টাকা সহ সে আরো 5,500 টাকা ফেরত পেয়েছে, তার মানে 5,500 টাকার মধ্যে তার মুনাফাও আছে। আমাদের ক নম্বর প্রশ্ন করেছে, পি টাকায় আর পার্সেন্ট হার মুনাফা এন বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? আমাদের পি টাকা মানে আসল যদি পি টাকা হয়, মুনাফার হার যদি আর পার্সেন্ট হয় এবং বছর এন যদি হয়, তাহলে আমাদের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা কত হবে সেটা প্রশ্ন করছে। তাহলে সমাধানটা দেখি, এখানে আসল হলো আমাদের পি, বলছে পি টাকা, এটা হলো আসল পি, এবং মুনাফার হার আর, কারণ আর পার্সেন্ট বলে দিছে, এবং সময় হবে কত, এন বছর, তাহলে সময় এন বছর, সরল মুনাফা আয়। তাহলে আমরা জানি সরল মুনাফা সরল সমান আয় ইকুয়াল টু পি এন আর, সরল মুনাফার সূত্র। তাহলে সরল মুনাফা কি হবে, আয় ইকুয়াল টু পি এন আর, আর চক্রবৃদ্ধি মুনাফা সি, সি ইকুয়াল টু পি ইনটু ওয়ান প্লাস আই আই প্লাস আর টু দি পাওয়ার এ, এটা হলো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কি হবে, সি মাইনাস পি, সি মাইনাস পি ইকুয়াল টু পি ইনটু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। তাহলে ক নম্বর তোমার পি এবং আর এর মাধ্যমে আমাদের সূত্রটা আমরা প্রকাশ করলাম। ক নম্বরে বলেছে, কামাল সাহেব কত হার মুনাফায় ওই ব্যাংকে টাকা জমা রেখেছিল। আমি যখন করছি তখন বলছি নির্দিষ্ট হার, আমাদের কিন্তু মুনাফার হার বলা নাই যে সে কত পার্সেন্ট মুনাফা পাইছে, তাহলে সেই জিনিসটা আমাদের ক নম্বরে জানতে চাইছে। তাহলে আমরা দেখি সমাধানটা, উদ্দীপক অনুসারে আছে আমাদের আসল কত, বলেছিলাম 4,000 টাকা আমাদের আসল, আর মুনাফা আসল, আসলের সাথে আমি মুনাফা পাইছি সেটা কত, এ ইকুয়াল টু 5,500 টাকা। তাহলে মুনাফা কি হবে, আমি মুনাফা আসল থেকে যদি আসল বাদ দেই তাহলে কি পাবো, আমি মুনাফা পেয়ে যাবো। তাহলে মুনাফা হলো আয়, তাহলে আয় সমান সমান কি, এ মাইনাস পি, মুনাফা আসল থেকে আমি আসলটা বাদ দিয়ে দিব, 5,500 থেকে 4,000 টাকা বাদ দিলে 1,500 টাকা পাবো। তাহলে আমি 1,500 টাকা মুনাফা পেয়েছি, এখন কত পার্সেন্টেজ পাইছি সেটা বের করব, সময় হলো 3 বছর, 3 বছরে আমি 1,500 টাকা মুনাফা পাইছি, মুনাফার হার হলো আর, আমাদের আর বের করতে হবে রেট। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর, এটা আমরা সূত্র জানি, তাহলে কি হবে, আর সমান সমান আর যদি আমি এই পাশে নিয়ে আসি, আই উপরে চলে যাবে যে উপরে আসছে, এবং পি আর এর নিচে আমরা মান বসিয়ে দিব, আয় সমান সমান কত, 1,500 টাকা, এটা আমরা বের করছি 1,500 টাকা, এবং পি হলো আসল 4,000 টাকা, এন হলো সময় 3 বছর, তাহলে 3 আমরা গুণ করে দিলাম। তোমরা এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবে, আগে 4,000 এর সাথে 3 দিয়ে গুণ করবা, গুণ করার পরে 1,500 টাকা দিয়ে ভাগ করে দিবা, তাহলে তোমরা এই যে পার্সেন্ট, যেহেতু আমাদের আর হলো রেট মানে পার্সেন্টেজ, 100 দিয়ে আমরা গুণ করবো, 100 দিয়ে গুণ করলে পাবো 12.5%। এটা অনেকে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে পারো না, তোমরা আগে 4,000কে 3 দিয়ে গুণ করবে, নিচের লাইনে লিখবে, লিখে 1,500কে ভাগ দিবে, ভাগ দিলে এটা পাবো আমরা, এবং এটাকে 100 দিয়ে এই ক্যালকুলেটরে গুণ করে দিবে, গুণ করলে 12.5% পাবো, তার মানে 12.5% আমরা 3 বছরে 1,500 টাকা মুনাফা পেয়েছিলাম। গ নম্বর প্রশ্ন, কামাল সাহেব অন্য কোন ব্যাংকে ওই একই হার মানে আমি ক নম্বরে যে হারটা পাইছি মুনাফায় কত টাকা জমা রাখলে 5 বছর পর মুনাফা
আসলে 16250 টাকা ফেরত পেতে। এখন আমাদের আসল জানতে চাইছে যে আমরা কত টাকা ব্যাংকে জমা রাখলে 5 বছর পরে এই টাকাটা পাবো। একই হার মানে 12.5% হারে। তার সমাধানটা ক থেকে পাই। নাফার হার আমরা কত পেয়েছি? আর সমান সমান 12.5% কিন্তু এটা ক তে আমরা বের করছি। যেহেতু বলছে একই হার, এই কারণে আমি ক তে যে হারটা পাবো এখানেও সেটাই ব্যবহার করব। সময় বলা আছে 5 বছর পরে। মুনাফা আসল দেওয়া আছে 16250 টাকা। আর মুনাফা আমাদের বের করতে হবে, আয় বের করা নাই, আসল কি সমান সমান বের করতে হবে আমাদের। তাহলে আমরা জানি এ সমান সমান পি প্লাস আয়। তাহলে এ সমান সমান পি প্লাস পি আর এম, কারণ আয় সমান সমান কি আমরা সরল মুনাফায় করেছিলাম যে পি আয় সমান সমান পি এল আর। তাহলে তোমার এ সমান সমান কি হবে? পি ইন্টু ওয়ান। এখান থেকে যদি পি আমরা কমন নেই, এখানে একটা পি আছে, এখানে একটা পি আছে, দুইটা পি থেকে যদি একটা পি কমন নেই, এখানে থাকে কি এ প্লাস এল আর। তাহলে পি সমান সমান এটা আমি পি এই পাশে নিয়ে আসবো, কারণ কি আমাদের পি আসল জানতে চাইছে। তাহলে পি যখন আমি এই পাশে নিয়ে আসবো এ আমার উপরে চলে যাবে আর ওয়ান প্লাস এন আর নিচে চলে আসবে। এখন আমরা মান বসাইয়া দিব। এ সমান সমান মুনাফা আসল, দেখো 16250 টাকা আমাদের দেওয়া আছে, মান বসাইয়া দিলাম, ওয়ান ওয়ানই থেকে যাবে। এন কত আমার? 5 বছর। এন দেওয়া আছে 5 বছর। আর আর সমান সমান রেট আমরা পেয়েছিলাম 12.5%। এই 100 কিন্তু দশমিকের জন্য না, এই 100 হলো পার্সেন্টিসের জন্য। 12.5 যে পার্সেন্ট ছিল সেই পার্সেন্টিসের 100 হলো এটা, আর দশমিক থেকে গেল। এটার ক্যালকুলেশন তোমরা কিভাবে করবে ক্যালকুলেটরে? এরপরে ফার্স্টে তোমরা 5 দিয়ে এটাকে গুণ করে দিবে 12.5। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে, এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে গেলে কষ্ট লেগে যায় তোমাদের। প্রথমে 5 দিয়ে 12.5 কে গুণ করবে, গুণ করলে নিচে 100 থেকে যাবে। তারপর একের সাথে তোমরা এটা রাফে বা খাতায় করে নিবে, লসাগু করতে হবে, কারণ আমাদের এখানে যোগ চিহ্ন আছে। কেউ যদি লসাগু ছাড়া ডাইরেক্ট করতে যাও এটার সমাধান পাবা না, উত্তর পাবা না। তাহলে প্রথমে 5 দিয়ে এটাকে গুণ করব, যে রেজাল্ট পাবো সেটার সাথে এটা আমরা কি করবো? লসাগু। লসাগু করলে একটা রেজাল্ট আমরা পাবো, তারপরে সেটা দিয়ে 16250 কে ভাগ করলে আমরা উত্তর কিন্তু পেয়ে যাবো। এখানে আবার কি করছে তোমার, গুণ করে 100 দিয়ে ভাগ করে দিছে, এটা পাইছি দেখো 0.625। 0.625 এর সাথে 1 যোগ করছে, যোগ করার পরে যোগ ফলটা দিয়ে 16250 কে ভাগ করে দিছে। এই কাজটা করলেও হবে। তারপরে কত পেয়েছি আমরা? পি সমান সমান 10,000 টাকা। তাহলে 10,000 টাকা যদি ব্যাংকে জমা রাখি আমরা 5 বছর পরে 12.5% হারে আমরা 16250 টাকা ফেরত পাবো। এটাই ছিল আমাদের প্রশ্ন। এখন আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। বাবুল হোসেন 8% ক্ষতিতে একটি ছাগল বিক্রয় করলেন, ক্ষতিতে বিক্রয় করছে, কিন্তু ছাগলটি 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার 8% লাভ হতো। তাও কি বলছে এখানে? 8% ক্ষতিতে বিক্রি করে দিছে ছাগলটা, যদি সে আরো 800 টাকা বেশি বিক্রি করতো তাহলে তার 8% লাভ হতো। পরবর্তীতে তিনি ছাগলটির ক্রয় মূল্যে সম পরিমাণ টাকা বার্ষিক 10% মুনাফায় 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। ছাগলটা যেই টাকা দিয়ে কিনছিলেন সে তার সম পরিমাণ টাকা 10% মুনাফায় 3 বছরের জন্য ব্যাংকে রাখছে। আমাদের প্রশ্ন করছে 8% সরল মুনাফায় 800 টাকা 3 বছরের মুনাফা নির্ণয় করতে বলছে। এটা তো একেবারেই সহজ, কারণ 8% মানে কি 100 টাকা 1 বছরের মুনাফা 8 টাকা, তাহলে 1 টাকা 1 বছরের মুনাফা কত? 800 টাকায় 3 বছরের মুনাফা কত? এখন তোমরা সমাধানটা দেখো। আমরা জানি আয় মানে মুনাফায় যেগুলো একটু পি আর এন সূত্র দিয়ে, তাহলে মুনাফা সমান সমান আসল গুণন মুনাফা হার গুণন সময়। তার মানে আসল হলো 800 টাকা ভালো 8% মানে 100 ভাগের 8, এবং সময় হলো 3 বছর। তাহলে আমরা গুণ করে দেই 800 গুণন 100 ভাগের 8 এবং গুণ 3। এখানে কি করবো তোমরা? 800, 8 এবং 3 একবারে ক্যালকুলেটারে গুণ করে 100 দিয়ে ভাগ করে দিবে, রেজাল্ট পেয়ে যাবে কত? 192 টাকা। খ নম্বর প্রশ্ন করছে যে ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করতে
কারণ আমাদের তো বলা নাই ছাগল আমরা কত টাকায় ক্রয় করেছি। তাহলে এখন আমাদের ক্রয় মূল্য চাইছে, দেখো 8% ক্ষতি মানে কি, 100 টাকায় আমার 8 টাকা ক্ষতি হয়েছে। তাহলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, আমি 100 টাকায় কিনেছিলাম 8 টাকা ক্ষতি দিছি, তার মানে 92 টাকায় বিক্রি করছি। আবার 8% লাভ কত আমাদের বলছে, লাভ মানে কি, 100 টাকায় আমি 8 টাকা লাভ করব, 8% লাভ কত হবে, তাহলে 108 টাকায় বিক্রি করব। তাহলে আমাদের লাভ হতো কত, দেখো বিক্রয় মূল্য বেশি হবে কত, এখানে আমি যদি লাভে বিক্রয় করি 108 টাকা হবে, ক্ষতিতে বিক্রয় করলে 92 টাকা হবে। তাহলে আমার এই যে দুইটাই কিন্তু বিক্রয় মূল্য, একটা ক্ষতিতে বিক্রয় মূল্য, একটা হলো লাভে বিক্রয় মূল্য, এই দুইটা বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত, কত টাকা বেশি হয়েছে সেটা আমরা বের করবো। বিক্রয় মূল্য বেশি হয় 108 থেকে 92 আমরা বিয়োগ করে দিব, 16 টাকা বেশি। তাহলে বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত ছিল আমাদের, 100, কারণ এখানে আমার ক্রয় মূল্য 100 টাকা, এখানেও আমার ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি আমার 1 টাকা বেশি হয়, দেখো তোমরা এই জিনিসটা পাচ্ছ আগে তোমাদের যেটা যে এই কাজটুকু কিভাবে করবা, এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুইটার একটাও দেওয়া হয়, এই প্যাটার্নে যে আসবে অঙ্কটা সেটা কি করে বুঝবা, তোমরা বুঝবা হলো তোমার প্রশ্নে দেওয়া আছে যে 800 টাকা বেশি বিক্রি করবে, তার মানে তোমার কিন্তু একটা বিক্রয় মূল্য দেওয়া আছে কি, বিক্রয় মূল্য যদি 800 টাকা বেশি হইতো, যার কারণে এই যে আমি বিক্রয় মূল্য কত টাকা বেশি হয় সেটা বের করছি, তোমার কিন্তু একটা রাস্তা দেওয়া আছে, ক্লু দেওয়া আছে কি, 800 টাকা বেশি হলে, তার মানে তোমাকে আরেকটা বিক্রয় মূল্য বের করতে হবে যে বিক্রয় মূল্য কত টাকা বেশি হলে, সেই কারণে যে আমরা বের করছি বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত, 800 টাকা হলো কত, কাটাকাটি করে আমাদের হয়েছে কত, 5000 টাকা। তাই দেখো আমরা কিন্তু ক্রয় মূল্য পেয়ে গেলাম, তার মানে যখন আমি 800 টাকা বেশি বিক্রি করতাম তখন আমার 5000 টাকায় কেনা ছিল ছাগলটা, তাহলে ছাগলটির ক্রয় মূল্য কত, 5000 টাকা। এখন আমাদের গণনাটা বলছে উক্ত টাকা, এই যে আমি 5000 টাকা ক্ষতে বের করলাম যে 5000 টাকা ছাগলটা কিনছি, তাহলে উক্ত টাকা ব্যাংকে রাখলে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত, তার মানে তোমাকে একবার সরল মুনাফা বের করতে হবে, পরে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে, তারপরে দুইটা বিয়োগ করতে হবে। সমাধানটা দেখো, আমরা জানি সরল মুনাফা হলো আই যে বলতো পিআরএন, পি হলো আসো 5000 টাকা, কারণ আমি 5000 টাকা ব্যাংকে রাখবো, যে টাকায় ছাগল কিনছি ওই টাকাটাই ব্যাংকে রাখবো। তাহলে আর মুনাফার হার হলো 10%, আমাদের বলছে 10% হারে 3 বছরের জন্য টাকা রাখছে এত টাকা, আবার এন হলো 3 বছর, তাহলে মুনাফা কি হবে, আমরা মান বসিয়ে দেবো শুধু, পি এর মান 5000, আর এর মান 100 ভাগের 10, এবং এন এর মান 3 বছর, উপরের তিনটা তোমরা গুণ করবা, গুণ করে 100 দিয়ে ভাগ করে দিবা, তাহলে 1500 টাকা পাবো আমরা। তাহলে এটা পাইলে মনে হলো আমরা সরল মুনাফা, এখন বের করতে হবে চক্রবৃদ্ধির মুনাফা, চক্রবৃদ্ধি মূলধন সমান সমান কি, সি ইজ ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার এ। তাহলে আমরা মান বসাবো, পি এর মান আমরা জানি 5000 টাকা, মুনাফার হারও আমরা জানি 10%, সময়ও আমরা জানি 3 বছর, তাহলে সি সি এর মান বের করবো, তাহলে পি এর মান বসাই দিলাম 5000, 1 যোগ 10 ভাগের 100 ভাগের 10, পাওয়ার হলো 3, এটা ক্যালকুলেটারের পাওয়ার দিবা তোমরা, তাহলে এটা হলো তোমরা নিচে নিচে করতে পারো লাইনগুলো, 5000 এখানে লসাগু করছে, দেখো লসাগু হলো 100, তাহলে এখানে 100 যোগ 10, যেহেতু এখানে পাওয়ার আছে দেখো 3 বছর, 5000 গুণন এটাকে 3 বার, এখানে যা থাকবে সেটাকে আমরা 3 বার গুণ করবো, 3 বার লিখছি 100 110 100, এটাকে 3 বার লিখছি আমরা, 3 বার লেখার পরে কিছু তোমরা ক্যালকুলেটার সহজ ভাবে করবা, 5000 গুণন এই 3টা একসাথে গুণ করে দিবে, গুণ করে এই নিচের 3টা গুণ করে ভাগ করে দিবে, তাহলে রেজাল্টটা পাবে ক্যালকুলেটারে তোমরা, এটাই হবে আমাদের চক্রবৃদ্ধি তোমার কি মূলধন, সি মানে ক্যাপিটাল, ক্যাপিটাল মানে আমি চক্রবৃদ্ধির মূলধন বের করছি, এখন কি বের করবো, মুনাফা, মুনাফা কি ক্যাপিটাল থেকে আসলটা মাইনাস করবো, সি মাইনাস পি, তাহলে আমি মূলধন বের করেছি 6655 টাকা, আর আমার পি কত ছিল 5000 টাকা, তাহলে আমি 6655 থেকে 5000 টাকা মাইনাস করলে 1655 টাকা পাইলাম,
চক্রবৃদ্ধির মূলধন, আর আমার সরল মুনাফা কত ছিল 1500 টাকা। তাহলে চক্রবৃদ্ধি ও সরল